হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটা ভিডিওতে। দর্শক, নিয়মিত আপডেট নিয়ে আজকেও হাজির হলাম বরিশাল লঞ্চঘাট থেকে। পল্টন যদি আজকে দেখাই তাহলে পল্টন দেখুন যে একেবারে কিন্তু আজকে যাত্রী সংখ্যা খুবই কম দেখতে পাচ্ছি, একেবারে ফাঁকার সংখ্যাটাই বেশি। এই এখন ঠিক 7:55, এই সময় কিন্তু বরিশাল ঘাটে প্রচুর পরিমাণে যাত্রী থাকে, তবে আজকে একটু কম দেখছি, হয়তো আরও কিছুক্ষণ পরে হয়ে যাবে। আজকে দুটি লঞ্চে প্রতিনিয়তর মতন 300 টাকা করে যাচ্ছে, এবং কি 1000 টাকা কিন্তু আজকে কেবিন যাচ্ছে, সিঙ্গেল এসি বা নন এসি, ডাবল যাচ্ছে 2000 প্রতিনিয়ত। এবং কি অতি শীঘ্রর ভিতরেই কিন্তু এই যে রোটেশনে দুটি লঞ্চে চলাচল করে, এই দুটি লঞ্চ হয়তো থাকবে না। আর এখন পর্যন্ত আনুমানিক বলতে পাচ্ছি যে 26-27 রোজার মধ্যেই কিন্তু স্পেশাল ট্রিপ শুরু হতে পারে, এবং কি এবার রেগুলার ট্রিপও থাকতে পারে, জানি না এখনও, তবে আপনারা কিন্তু জানতে পারবেন, আশা করি আমরা জানাতে পারবো আপনাদের এই প্রিয় চ্যানেল থেকে, বরিশাল লঞ্চ লাভার এই আপনাদের প্রিয় চ্যানেল থেকে আশা করি সে আপডেট আমরা অতি শীঘ্রই নিয়ে আসবো। কারণ বরিশাল লঞ্চ লাভার সবসময় আপনাদের নতুন নতুন আপডেট দেওয়াই সবসময় পছন্দ করে, তাই সবাইকে অগ্রিম বলে রাখছি। এখন তাই তো ফাইনালি কিন্তু জানতে পারিনি যে স্পেশাল ট্রিপ কত তারিখ এবং কি হবে কি হবে না, আশা করি হতে পারে, আবার নাও হতে পারে, সে সম্বন্ধে আপনাদের জানাবো। আর কথা বলতে বলতে একেবারে মানামি লঞ্চের ঠিক মাঝখানে চলে আসছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছিলেন যে মানামি লঞ্চের আজকের ডেকের পরিস্থিতি, এখন একটু যাত্রীর সংখ্যা কম আছে, তারপরও হয়ে যাবে। এই যে মানামির কিন্তু ডেকের সংখ্যা একেবারেই যাত্রীদের খুবই কম দেখতে পাচ্ছি। আমরা মানামির দ্বিতীয় তলা যাব এবং কি অ্যাডভেঞ্চারে, আশা করি সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রতিনিয়ত বরিশাল লঞ্চঘাট থেকে আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিবেন, তারই সাথে একটু কমেন্ট করে জানাবেন আসলে কোন জিনিসটা আপনাদের কাছে খারাপ লাগে, কোন জিনিসটা আপনাদের কাছে ভালো লাগে, বিশেষ করে আমাদের এই ভিডিওর প্রতি। অ্যাডভেঞ্চার, দুঃখিত, অ্যাডভেঞ্চারে যাবার আগে তো মানামিতেই আছি। মানামির দ্বিতীয় তলা ডেকের পরিস্থিতি, অলরেডি কিছু সংখ্যা যাত্রী আছে পিছনে, হয়তো এখানেও হয়ে যাবে। আমরা একেবারে মানামি থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি অ্যাডভেঞ্চার একে, দেখি আসলে আজকে অ্যাডভেঞ্চার একে কেমন যাত্রী হলো। আর বাইক তো একটিও দেখলাম না, হয়তো আর কিছুক্ষণ পরে দেখতে পাবো, এখন না দেখলেও কিছুক্ষণ পরে দেখতে পাবো। আর মাঝখানে কিন্তু এখনও কিছু কিছু জায়গায় ফাঁকা অলরেডি আছে, আর যে যাত্রীরা আজকে হয়তো একটু কম হতে পারে, কারণ যাত্রীদের ভাব আর কি পল্টনে ভাব দেখে যতটুকু বুঝতে পারছি হয়তো একটু কম হতে পারে আজকে। আর মানামির কিছু স্টাফ কেবিন দেখাই, এই সাইডে কিন্তু বেশ কিছু স্টাফ কেবিন আছে মানামির, এগুলো কিন্তু অল্প টাকায় নিতে পারেন। এটা সিঙ্গেল, আসলে দুজন যেতে পারবেন। এই সিটের এই বেডটা আসলে ডাবল বেড, এখানে তিনজন যেতে পারবেন, এই যে তিনজন যেতে পারবেন, উপরে ফ্যান দেওয়া আছে। এই সিটে একটা আছে, এটাও আসলে সিঙ্গেল, তবে দুজন যেতে পারবেন। সামনের টিকিট কাউন্টার, যাচ্ছি অ্যাডভেঞ্চারে, অ্যাডভেঞ্চারেও হয়তো যাচ্ছি মানামির মতন হতে পারে, সামনে কিন্তু বাইক নেই। অ্যাডভেঞ্চার এক লঞ্চের সামনেও কিন্তু বাইক নেই, এখন লঞ্চে ঢুকে বুঝতে পারবো আসলে অ্যাডভেঞ্চার একে কেমন অবস্থা। অলরেডি দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার একের ডেকের অবস্থা,
সমস্ত যাত্রী মাঝখান থেকে আছে, দুই সাইডে তেমন যাত্রী নেই, ওই সাইডেও কিন্তু নেই বলতে চলে, ফাঁকার সংখ্যাটাই বেশি এবং কি সামনে কিন্তু আরও ফাঁকার সংখ্যা বেশি। আর অ্যাডভেঞ্চার একের এখানেও একটা ডাবল বেড, এটা আসলে তিনজনই যেতে পারবেন, তিনটে যখন বালিশ দেওয়া আছে এই সেটে, এখানেও তিনজনই যেতে পারবেন। ওই সেটে আরও আছে, আর ডেকের মাঝখানের যাত্রী মোটামুটি আজকে ওই মানামি এবং কি অ্যাডভেঞ্চারের বলতে গেলে এই মুহূর্তে একেবারে সেম, কোনোটা আসলে কম নেই, একেবারে সেম সেমই দেখতে পাচ্ছি। আমরা একটু অ্যাডভেঞ্চার একের দ্বিতীয় তলা যাব, দ্বিতীয় তলা যেয়ে দেখবো আসলে দ্বিতীয় তলার এখন আস কি অবস্থা। আজকে লঞ্চের ভিতরে হেঁটে কিন্তু খুব আরাম পাচ্ছি, তবে যাত্রী কিন্তু নেই, যা ভিডিও করে কিন্তু তেমন মজা পাচ্ছি না। আর এই হলো অ্যাডভেঞ্চার একের দ্বিতীয় তলার ডেকের অবস্থা, এখানেও কিন্তু তেমন নেই, এই সাইডটা তো একেবারেই ফাঁকা, তবে হয়ে যাবে, এই যে এই সাইডটা একেবারেই ফাঁকার সংখ্যাটা বেশি, সামনে থেকে কিছু যাত্রী আছে তেমন একটা নেই। আর ওই সাইডে হলো মানামি, যে মানামি থেকে বেরিয়ে আসলাম, এই ছিল বরিশাল লঞ্চ ঘাট থেকে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।